শ্রী রামকৃষ্ণদেব বলতেন, জপ করো, প্রার্থনা করো, প্রতিদিন সকালে যদি তুমি নাম জপ করো তাহলে দেখবে কেমন শান্তি অনুভব করবে। ঈশ্বরের নাম এমন এক মহৌষধ যা জীবনের সব পাপ সব কষ্ট দূর করে। একদিন সকালে শ্রী রামকৃষ্ণদেব তাঁর দক্ষিণেশ্বরের কক্ষে বসে আছেন। চারিদিকে পবিত্র বাতাস বইছে, মন্দিরের ঘণ্টার ধ্বনি, পাখির কূজন আর গঙ্গার শান্ত ঢেউয়ের আওয়াজ মিলে মিশে এক মনোরম পরিবেশ সৃষ্টি করেছে। ঠিক তখনই তাঁর প্রিয় শিষ্য ধীর পায়ে এসে তাকে প্রণাম করল। শিষ্যের মুখে বিষণ্নতার ছাপ স্পষ্ট। শ্রীরামকৃষ্ণদেব তার দিকে তাকিয়ে কোমল স্বরে বললেন, কি হয়েছে রে, তোর মুখে এত ভারী ভাব কেন? হরি ভাঙা গলায় বলল, ঠাকুর, আর পারছি না যে, জীবনের এত কষ্ট, অর্থের অভাব, পরিবারের দুঃখ, বার বার চেষ্টা করেও কিছুতেই শান্তি পাচ্ছি না। মনে হয় ভগবানও যেন আমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। এই দুর্ভাগ্যের লড়াই করে আমি ক্লান্ত ঠাকুর, কি করব ঠাকুর? শ্রী রামকৃষ্ণদেব তার দিকে স্নেহভরা দৃষ্টিতে তাকিয়ে বললেন, কেন রে হরি, তুই তো জানিস জীবনে কষ্ট এলে তা আমাদের পরীক্ষা, ঈশ্বর তোর থেকে কখনোই মুখ ফিরিয়ে নিতে পারেন না। তুই কি কখনো মন্ত্র জপ করিস? হরি মাথা নিচু করে বলল, ঠাকুর, চেষ্টা করি কিন্তু মন শান্ত হয় না যে, মনে হয় সব কিছু অর্থহীন হয়ে গেছে, আমার প্রার্থনা হয়তো শুনছেন না তিনি। শ্রী রামকৃষ্ণদেব মৃদু হেসে বললেন, হরি, ঈশ্বর সবসময় শোনেন, কিন্তু আমাদের অপেক্ষা করতে হবে। মন্ত্র হল সেই সেতু যা আমাদের সঙ্গে ঈশ্বরকে যুক্ত করে। তুই যদি একাগ্র মনে মন্ত্র জপ করিস তাহলে দেখবি কেমন অলৌকিক পরিবর্তন ঘটে। মনকে শান্ত করতে হবে, ভক্তির সঙ্গে আস্থা নিয়ে জপ কর, ঈশ্বরের কৃপা তোকে ঘিরে ধরবে। হরি একটু আশার আলো খুঁজে পেল। ঠাকুর, আমি কি সত্যি মুক্তি পেতে পারবো? এই কষ্ট, এই দুর্ভাগ্য কি সরে যাবে? শ্রী রামকৃষ্ণদেব স্নেহ ভরে তার মাথায় হাত রেখে বললেন, অবশ্যই হরি, ঈশ্বরের নাম একবার হৃদয় স্থান পেলে সব কষ্ট সরে যায়। তুই শুধু মন দিয়ে মন্ত্র জপ কর, যেমন নদীর জলে ডুব দিলে তৃষ্ণা মেটে, তেমনি মন্ত্রের জলে ডুব দিলে তোর কষ্ট মিটবে। একদিন দেখবি তোর জীবনে এমন এক অলৌকিক ঘটনা ঘটবে যা তুই ভাবতেও পারিসনি। কষ্ট তোকে ছেড়ে যাবে আর ঈশ্বরের কৃপায় তোর জীবন ভরে উঠবে শান্তিতে। হরির চোখে জল এসে গেল। সে শ্রী রামকৃষ্ণদেবের পায়ে মাথা রেখে বলল, ঠাকুর, আমি আপনার কথা মতো মন্ত্র জপ করব, ভগবানকে ডেকে যাব যতক্ষণ না তিনি আমাদের ডাকে সাড়া দেন। শ্রী রামকৃষ্ণদেব মৃদু হেসে বললেন, সাড়া দেবেনি, শুধু বিশ্বাস নিয়ে ডাক। প্রথমেই বিছানা ছেড়ে ওঠার আগেই নিজের দুই হাত একসঙ্গে জুড়ে বলুন, করগ্রে বসতে লক্ষ্মী, কর মধ্যে সরস্বতী, কর মূলে স্থিত ব্রহ্মা, প্রভাতে করদর্শনম। মনে করুন আপনার হাতেই রয়েছে লক্ষ্মী, সরস্বতী, ব্রহ্মার শক্তি, তাঁদের আশীর্বাদ ছাড়া কিছুই সম্ভব নয়। কল্পনা করুন কেমন হবে সেই দিন যেখানে ঈশ্বর নিজে আপনার হাত ধরে আপনার পথকে সহজ করে দেবেন। এবার মেঝেতে পা দেওয়ার আগে ভূপৃষ্ঠে প্রণাম করে বলুন, সমুদ্র বসনে দেবী, পর্বত স্তন মণ্ডলে বিষ্ণু পত্নী, নমস্তুভ্যং পাদ স্পর্শ ক্ষমস্ব। পৃথিবী আমাদের প্রতিনিয়ত সহ্য করে, কিন্তু আমরা কি কখনো তার কাছে ক্ষমা চাই? এই মন্ত্র আমাদের সেই কর্তব্যের কথা মনে করায়, পৃথিবীকে সম্মান দেওয়ার। এত কিছুর পরও যদি মন শান্ত না হয় তবে গায়ত্রী মন্ত্র জপ করতে পারেন। এই মন্ত্র শুধুমাত্র শব্দ নয়, এটি আমাদের মনকে একাগ্র করে, কর্মফলকে ভালো করে দেয়। গায়ত্রী মন্ত্র হল সেই আলোর পথ যা আমাদের জীবনে নতুন দিশা দেখায়। আর যদি বাড়ি থেকে বেরোনোর আগে মনে হয় আজকের দিনটা যেন একদম নিখুঁত হয়, তবে জপ করুন, সর্বমঙ্গল মঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। দুর্গার এই মন্ত্র যেন জীবনের সব বিপদ থেকে আপনাদের রক্ষা করে। ভগবানের কাছে যাওয়া মাত্রই জীবনের পথে আসা সাফল্য
প্রতিদিন সকাল যদি এভাবে শুরু করেন, জীবনের দুঃখ অভাব সব মুছে যাবে। শেষে একটি মন্ত্র জপ করে দেখতে পারেন, যা ঋণের বোঝা হালকা করে। ওম গং ঋণহর্তায়ে নমঃ। শাস্ত্র বলে, সকালে উঠে সঠিক মন্ত্র জপের মাধ্যমে দিন শুরু করলে জীবন সুখময় হতে বাধ্য। এই ছোট ছোট মন্ত্রগুলি জীবনের সবচেয়ে বড় শক্তি, ভগবানের আশীর্বাদ, যা আমাদের খারাপ সময় থেকে উদ্ধার করতে পারে। সেই আশীর্বাদ আমরা প্রার্থনা করলেই পাই। কখনো কি ভেবেছেন জীবন এত কঠিন কেন? আমরা দিন রাত খাটছি, হাজার চেষ্টা করছি, তবুও যেন সব কিছু কেমন পাথরের মতো ভারী হয়ে আছে। আকাশে মেঘ জুগলেই যেমন সূর্যের আলো ঢেকে যায়, তেমনি আমাদের জীবনে দুঃখ আর কষ্টের মেঘ ঢেকে দেয় সকল আনন্দ। মনে হয় আর কতদিন এই অন্ধকারে ডুবে থাকবো আমরা? অর্থের টানাটানি, অভাবের কষ্ট যেন ক্রমশ আমাদের ভিতর থেকে খেয়ে নিচ্ছে। একে একে সব কিছু হারিয়ে ফেলেছি, নিজেকেই যেন হারিয়ে ফেলেছি। আমরা ক্লান্ত, ভাঙা মন নিয়ে শুধুই খুঁজে চলেছি একটু আশ্রয়। যখন চারপাশের দুনিয়া থেকে সব আশা ফুরিয়ে যায়, তখন একটাই প্রশ্ন ঘুরপা খায় মনে, ভগবান তুমি কোথায়? হঠাৎ তখন মনে পড়ে আমাদের পূর্বপুরুষেরা যে শাস্ত্রের কথা বলেছিলেন, সেই মন্ত্রগুলির কথা। ছোটবেলায় ঠাকুমা যে মন্ত্র জপ করতে শিখিয়েছিল, সেই সুরগুলো যেন কানে ভেসে আসে। এক অজানা বিশ্বাসে, অদৃশ্য শক্তির সন্ধানে আমরা মন্ত্রের আশ্রয় নিই। প্রথমে মনে হয় এ কি শুধুই শব্দ, কিন্তু না, এ যে জীবনের সব কষ্টের ঔষধ। মন্ত্র জপ করলেই যেন কোথা থেকে এক অলৌকিক শক্তি এসে হৃদয়ে শান্তি ঢেলে দেয়। সেই নাম, সেই মন্ত্রের সুরে হারিয়ে যাওয়া আত্মবিশ্বাস আবার ফিরে আসে, আর তখনই আমরা বুঝতে পারি ঈশ্বরের কৃপা আমাদের জীবনে সত্যিই ঘটেছে। শ্রীরামকৃষ্ণদেব বলতেন, ঈশ্বরের নাম জপ আর তার চিন্তা করাই হল জীবনের সব থেকে বড় সাধনা। নামেই আছে সব শক্তি। প্রতিদিন মনের একাগ্রতার সঙ্গে ভগবানের নাম জপ করলে জীবনের সকল বাধা কাটিয়ে ওঠা যায়। প্রতিদিনের প্রার্থনা শুধু দৈহিক বা মানসিক শান্তি দেয় না, এটি আত্মার মুক্তির পথও প্রশস্ত করে। মা শারদা বলতেন, যখন তুমি ভগবানের নাম জপ করো, তখন তোমার হৃদয়ে সেই নামের শক্তি জন্মায়। তুমি যদি হৃদয়ে ঈশ্বরের নাম ধারণ করতে পারো, তবে জীবনের সকল কষ্ট, অভাব, দুঃখ দূর হবে। শুধু বিশ্বাস আর ভক্তি নিয়ে প্রার্থনা করো, ঈশ্বরের কৃপা তোমার জীবনকে আলোকিত করবে। মা শারদা বলতেন, সকালটি ভগবানের স্মরণে শুরু করো। ভোরের আলো যেমন নতুন দিনের সূচনা করে, তেমনি ভগবানের নাম নতুন শক্তি, নতুন প্রেরণা দেয়। শ্রীরামকৃষ্ণদেব বলতেন, মন্ত্র হলো সেই শক্তি যা মানুষের হৃদয়কে শুদ্ধ করে। নাম জপ করো, মন্ত্র জপ করো, তাহলেই তুমি জীবনের আসল অর্থ বুঝতে পারবে। প্রতিদিন ঘুম ভেঙে নতুন দিনের শুরু, কিন্তু আমাদের সবার সেই দিনটা সমান শুভ হয় না। কারো জীবন সুখের, কারো আবার দুঃখের। আমরা জানি না আজকের দিনটা কেমন কাটবে, অশুভ নাকি শুভ। কিন্তু কি জানেন, ভগবান আমাদের সেই শক্তি দিয়েছেন, যা দিয়ে আমরা দিনটাকে নিজেই রাঙিয়ে তুলতে পারি। প্রত্যেক দিন সকালে জেগে ওঠা মানেই যেন একটি নতুন সূচনা, একটা সুযোগ, যা আপনার জীবন পাল্টে দিতে পারে, যদি আপনি সেই সঠিক পথে হাঁটতে পারেন। আমরা সবাই সুখ, সমৃদ্ধি আর শান্তির খোঁজ করি, কিন্তু জীবনের চাপে, অর্থের অভাবে, দুঃখের সাগরে ডুবে গিয়ে সব কিছু যেন অস্পষ্ট হয়ে যায়। গণেশের আশীর্বাদে জীবনের ঋণ, মানসিক চাপ সব কিছু যেন সহজেই কাটিয়ে উঠবেন আপনারা, এই প্রার্থনাই করি। সকালে শুরুটা যদি হয় ঈশ্বরের আশীর্বাদ দিয়ে, তবে কেমন হতে পারে সেই দিন ভেবে দেখুন। পৃথিবীর সব সুখ যেন হাতের মুঠোয়। জীবনটা সত্যি সহজ হতে পারে যদি আমরা ভগবানের কাছে একটু আশীর্বাদ প্রার্থনা করি। আজ এটুকুই, আবার দেখা হবে কালকের ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। আজকের ভিডিওতে আমরা জানব সকালে বাঁশি মুখে কেন করতে হয় এই কাজটি, কোন কাজ করতে হবে সকালে বাঁশি মুখে, কি শক্তিশালী মন্ত্র বলতে হবে, এক গ্লাস জল দিয়ে কি করতে হবে,
কাঁচের না তামার না কাঁসার গ্লাস নিতে হবে? জল কেন ব্যবহার করতে হবে?